বাড়িতে নকল সস ও কাসুন্দির কারখানা বানিয়ে দিব্যি চলছিল ব্যবসা। খবর পেয়ে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দেয় বনগাঁ সুভাষপল্লী এলাকার ওই বাড়িতে। গ্রেপ্তার কারখানার মালিক ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ আদালতে। বাড়ির মধ্যেই তৈরি হচ্ছে ভেজাল সস ও কাসুন্দি। বিশ্বস্ত সূত্রে এই খবর পেয়ে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায় বনগাঁ থানা এলাকায়। শনিবার রাতে ওই অভিযান চলে বনগাঁ থানার সুভাষপল্লীর এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর সসের বোতল, সস তৈরির বিভিন্ন সামগ্রী, খালি বোতল। ঘটনায় যুক্ত থাকার অপরাধে গোপীনাথ পাল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে রবিবার বনগাঁ আদালতে তোলা হয়। নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ।